আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে সরকার, 26 টাকা দরে সংগ্রহ হবে 8 লাখ মেট্রিক টন। একবার আক্রান্ত হলে দ্বিতীয়বারও করোনা হতে পারে বলছেন চিকিৎসকরা, সেরে ওঠাদের সতর্ক থাকার পরামর্শ। ঠাকুরগাঁয়ে অসহায় মানুষের পাশে তরুণদের সামাজিক সংগঠন, চালানো হচ্ছে ভর্তুকি দোকান। এবং শুরু হলো সিয়াম সাধনার মাস মাহে রমজান, মহামারী থেকে রক্ষায় ঘরে বসেই ইবাদত বান্দেগির পরামর্শ। ছাব্বিশ টাকা দরে 8 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার, একই সাথে বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে 10 লাখ মেট্রিক টন চাল কেনারও পরিকল্পনা সরকারের। চালের দর ঊর্ধ্বগতি হয়, কৃষকরাও ধানের দাম বেশি পাবেন বলে আশা করছেন কৃষি সচিব। তবে ধান সংগ্রহের আগে কৃষকের তালিকা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা, এতে সত্যিকারের কৃষক ন্যায্য দাম পাবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। সারা বিশ্বের মতো দেশের অর্থনীতিতেও করোনার প্রভাব, থেমে গেছে উৎপাদনের চাকা, অর্থনীতিতে বিরাট এক ধাক্কা। কঠিন এই সময়ে কয়েক দফায় বেড়েছে চালের দাম, এতে শুধু নিম্ন আয়ের মানুষই নয়, বিপাকে পড়েছেন মধ্যবিত্তরাও। এখনই আবার নতুন ধান কাটার সময়, তবে ধান কাটা শ্রমিকের সংকট থাকলেও সমাধানের চেষ্টায় সরকার। এবস্থায় আগামী 10ই মের মধ্যে পুরো হাওর অঞ্চলের ধান সংগ্রহ শেষ করতে চায় কৃষি মন্ত্রণালয়। এবছর বোরোতে আমরা সরকারিভাবে প্রায় 10 লক্ষ টন চাল এবং 8 লক্ষ টন ধান কেনার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে যেহেতু এই 8 লক্ষ টন ধান সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হবে, সীমাবদ্ধতার কারণে কৃষক ধান সংগ্রহ রাখতে পারে না, ন্যায্য দামেও বঞ্চিত হয়। তবে এবার কৃষকরা ভালো দাম পাবে বলে আশাবাদী কৃষি সচিব। চড়া বাজারের কারণে কৃষক যেহেতু মানে যখন ধানটা উঠে সেই সময় বিক্রি করতে পারে, ফলে সে ভালো দাম পায়। ইউনিয়ন পর্যায়ে গোডাউন থাকলে ধান রাখতে সুবিধা হবে বলে জানান এই ব্যবসায়ী নেতা। কৃষকের তালিকাকে বানাইতে হবে, কিন্তু সেটা চেয়ারম্যান মেম্বারকে দেওয়া নয়। যেভাবে এখন গার্মেন্টসের বেতন তার মোবাইলের মাধ্যমে দেওয়া হয়, ওই কৃষকের মোবাইল নাম্বার থাকবে, কৃষক ধান দেবে, তার ধানের টাকা তার মোবাইলে চলে আসবে। কৃষক যাতে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি বলে মত দিয়েছেন ব্যবসায়ীরা। বিশেষত যে গোডাউন আমরা যদি করিয়া যদি ধান সংরক্ষণ করতে পারি, তাহলে আমরা ধান অনেকদিন রাখতে পারব। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। একবার আক্রান্ত হলে দ্বিতীয়বারও করোনা আক্রান্ত হতে পারে, চিকিৎসকরা বলছেন দ্বিতীয়বার কেউ আক্রান্ত হবে না এ কথার কোনো ভিত্তি নেই। চীন এবং বাংলাদেশে এমন কিছু রোগী পাওয়া গেছে যারা দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছে, তাই সুস্থ হয়ে যারা বাড়ি ফিরছেন তাদেরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জসিম জুয়েলের রিপোর্ট। বিশ্বে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি সুস্থ হয়েও অনেকে বাড়িও ফিরছেন। তবে যারা বাড়ি ফিরে যাচ্ছেন তারা আবারও আক্রান্ত হতে পারেন বলে জানাচ্ছেন চিকিৎসকরা। চায়নায় জাপানে 141 জনকে পাওয়া গেছে যারা আবার আক্রান্ত হয়েছে, চায়নায়ও পাওয়া গেছে, বাংলাদেশেও 4 জন পাওয়া গেছে দ্বিতীয়বার আক্রান্ত হয়েছে। অতএব এটি এখনও পর্যন্ত গবেষণালব্ধ যে এটি অবস্থায় আছে, যেটি একবার আক্রান্ত হলে সারা জীবন সেই তার রোগ প্রতিরোধ করার সেই অ্যান্টিবডি ফর্ম হবে কি না। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক বললেন করোনা মানুষের শরীরে বিভিন্নভাবে ছড়িয়ে পড়তে পারে, অন্যান্য যে কোনো ভাইরাসের চেয়ে করোনার বিস্তারের ধরন ভিন্ন, তাই সবাইকে সচেতন থাকার পরামর্শ তার। এটির ক্ষেত্রে কিন্তু জীবাণুর কোনো জন্ম হচ্ছে না, এটাকে বলে রিপ্লিকেশন, অর্থাৎ যে আমাদের যে মডেলটা, এই যে ওর যে ভাইরাসের যে মডেলটা, সেটি হল মাল্টিপল বিভিন্ন ধরনের স্ট্রেনে সে বিভিন্ন প্রক্রিয়ায় বিবর্তিত হয়ে সে বাড়তে থাকে। করোনা মানে মৃত্যু এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, তবে এক মুহূর্ত অসচেতন থাকার কোনো সুযোগ নেই। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী দীপু শিকদার।
এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কারণ বাজারে। এখানে সেনাবাহিনীর একটি দলের সাথে আমি অবস্থান করছি। একটু দেখাতে চাই যে পিছনে সেনাবাহিনীর সদস্যরা তাদের কার্যক্রম চালাচ্ছে। এখানে যেই মার্কিংগুলো করা হয়নি বারবার বলে যাওয়া সত্ত্বেও তারা দাঁড়িয়ে থাকে, সেই মার্কিংগুলো করানোর চেষ্টা করছে এবং মানুষকে সচেতন করছে এবং এই রোগের ভয়াবহতা সম্পর্কে মানুষকে জানাচ্ছেন, দোকানদারদের সাথে কথা বলছেন, বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলছেন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যা যা করা লাগে সেই বিষয়ে তারা মানুষকে অবগত করছেন। তো আমি সার্বিক পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই মেজর লতিফের সাথে। আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটু বলবেন যে কারণ বাজারে আসলে কী অবস্থা এখন? আপনারা জানেন যে কারওয়ান বাজার বাংলাদেশ তথা ঢাকার একটা অত্যন্ত বড় একটি বাজার। এখানে আসলে পাইকারি বিক্রেতারাই মূলত সব কিছু কেনাবেচা করেন। সেটাকে লক্ষ্য রেখেই আমাদের কারওয়ান বাজারের প্রতি বিশেষ আমাদের দৃষ্টি আছে এবং কারওয়ান বাজারে যেহেতু অনেক সংখ্যক মানুষের সমাগম হয় সেক্ষেত্রে আমরা সবসময় কারওয়ান বাজারে শারীরিক দূরত্ব বা নিরাপদ দূরত্ব বজায় রাখার ব্যাপারে সচেষ্ট ছিলাম। সচেতনতামূলক ব্যানার, পোস্টার, মাইকিং সব আমরা করেছি। তারপরেও যেহেতু দোকানগুলোর সামনে তাদেরকে বারবার বলা হয়েছিল মার্কিং করার জন্য, তারা নিজে থেকে মার্কিং না করা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা মার্কিং তাদেরকে দিয়ে মার্কিং করাচ্ছি। আমরা মার্কিং করার যে উপকরণ আছে সেগুলো দিচ্ছি এবং তাদের যে সভাপতি রয়েছেন আপনার মালিক সমিতির সভাপতি তাদেরকেও আমরা এই বার্তাটা পৌঁছে দিয়েছি যে তারা যাতে নিশ্চিত করেন সকল দোকানের সামনে নিরাপদ দূরত্বের যে মার্কিংটা, যেখান থেকে ক্রেতা সাধারণ বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রয় করবেন সেটা নিশ্চিত করেন। আপনাকে ধন্যবাদ মেজর লতিফ। ইস্টার শুনছিলেন যে সেনা কর্মকর্তা যেটা জানাচ্ছিলেন কিন্তু বারবার কিন্তু এখানে তারা বলে গিয়েছিলেন এই সামান্য মার্কিংটুকু কিন্তু এখানে ব্যবসায়ী সমিতির নেতারা বা ব্যবসায়ী যারা আছে তারা সেটা করেননি। কারণ বাজার ঘিরেই কিন্তু এখন সেনাবাহিনী কার্যক্রম চালাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। ইস্টার ধন্যবাদ দীপু। দর্শক, কারণবাজার থেকে করোনা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী দীপু শিকদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ গঠন করে করোনাকালে অসহায় দুস্থদের পাশে দাঁড়িয়েছে ঠাকুরগাঁওয়ের তরুণরা। ক্রীড়া ও সামাজিক সংগঠকদের যৌথ প্রয়াসে চালু করেছে ভর্তুকি দোকান। এখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হয় বাজার দরের চেয়ে 30% কমে, যা কিনতে পেরে খুশি ঠাকুরগাঁওয়ের নিম্ন আয়ের মানুষ। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলা প্রশাসন। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমউদ্দিনের তথ্য ও ছবিতে প্রণব চক্রবর্তীর রিপোর্ট। শুরুটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই সংগঠিত হন তরুণরা। ঠাকুরগাঁও শহরের নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং যারা লজ্জায় কোথাও কিছু চাইতে পারেন না তাদের প্রতিদিনের বাজার করার শক্তি যোগাচ্ছে ব্যতিক্রমী সংগঠনটি। ঠাকুরগাঁও শহরের চৌরাস্তার পাশে সমবায় মার্কেটের সামনে প্রতিদিন বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত শতকরা 30% কম দামে নিত্যপণ্য দিচ্ছে তারা। যারা এখানে কেনাকাটা করেন তাদেরকে আমরা সবজি একেবারে ফ্রি দিই। এই সবজিগুলো আসে আমাদের আশেপাশে যারা কৃষক ভাইয়েরা চাষাবাদ করতেছেন, এটা তারাই আমাদেরকে দিয়ে থাকেন। আর এই ভর্তুকিটা আমরা আমাদের সংগঠন নিজেরাই বেয়ার করতেছি, এছাড়াও আমাদের ঠাকুরগাঁওয়ের যারা ব্যক্তিবর্গরা আছে তারা সহযোগিতা করতেছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সদস্যদের পকেট খরচ বাঁচিয়ে আর সামর্থ্যবানদের স্বেচ্ছায় দেয়া অর্থ দিয়ে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তরুণরা, আর তাই কম দামের এসব পণ্য পেয়ে খুশি এলাকাবাসী। কারো কাছে সাহায্য চাইতে পারি না, এখানে যে সাশ্রয় মূল্য খরচ পাচ্ছি এটা তো আমাদের জন্য অনেক। মানে ঠিক এখানে জিনিস পাচ্ছে গিচ্ছে টাকা, তার জন্য এখানে আমাদের নিয়ে উপকার হচ্ছে অনেক। দেশের এই অবস্থায় এই তরুণদের মতো বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এই কর্মকর্তার। এই কাজে আমরা উৎসাহ দিচ্ছি, তাদেরকে আমরা সহযোগিতা করেছি এবং তাদেরকে বলেছি তাদের যদি কোনো ধরনের সমস্যা হয়, সমস্যা তারা ফেস করে আমাদেরকে জানালে জেলা প্রশাসন ঠাকুরগাঁও অবশ্যই তাদেরকে সেই মানে প্রবলেমগুলো সলভ করার ব্যাপারে সহযোগিতা করবে। সংগঠকদের আশা, বুকে সাহস আর মনে বল নিয়ে মানবিক হয়ে উঠুক আমাদের যুব সমাজ, যাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন। করোনা পরিস্থিতিতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এই সমস্যা কাটাতে দেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসন, ছাত্রলীগসহ নানা সংগঠন কৃষকদের ধান কেটে দিচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের বিশেষ ব্যবস্থায় ধান কাটার জন্য হাওড় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট।
মাঠ ভর্তি ফসল থাকলেও শ্রমিক সংকটের কারণে উৎপাদিত ধান নিয়ে বিপাকে ছিল চাষিরা। মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় এখন চলছে ধান কাটা। কম্বাইন্ড হারভেস্ট ও র্যাপার মেশিনের মাধ্যমে জেলা প্রশাসন ধান কাটা শুরু করে। এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ধান কাটা শ্রমিকদের উদ্বুদ্ধ করা হয়। মৌলভীবাজারের জুড়িতে অকাল বন্যার আশঙ্কায় হাওরের বোরো ফসল আগাম কাটার জন্য কৃষকদের উৎসাহিত করতে কাঁচি হাতে হাওরে নিয়ে এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। করোনার প্রভাবে বেকার হওয়া অন্য পেশার 500 শ্রমিকও কাটছে ধান। চলনবিল অধ্যুষিত নাটোরের সিংরায় কম্বাইন হারভেস্টার দিয়ে বোরো ধান কাটছে জেলা প্রশাসক। স্থানীয় কৃষকদের উৎসাহ যোগাতেই তিনি মাঠে নেমেছেন। পাশাপাশি স্থানীয় সাংসদ জুনায়েদ আহমেদ পলকের তত্ত্বাবধানে পৌর মেয়রের নেতৃত্বে মাঠে আছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে যারা প্রান্তিক কৃষক, যারা 2-3 বিঘা জমি চাষ করে, তাদের ধানগুলো আমরা কেটে দিচ্ছি বিনা খরচে স্বেচ্ছায় শ্রমিক। শেরপুরে কৃষকদের ধান কেটে দিচ্ছে জেলা পুলিশ। এ কাজে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এসছে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তারা যেন নিজেদেরকে আত্মবিশ্বাসে বলিয়ান করেন এবং এই ধান উঠানোর ক্ষেত্রে, ধান ঘরে উঠানোর ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা, শ্রমিক লাগবে, গাড়ি লাগবে, তাদের পাশে এসে দাঁড়ানো লাগবে, যে কোনো বিষয়ে যে কোনো সহযোগিতা আমরা করি। সুনামগঞ্জে কৃষকদের ধান কেটে দিচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। করোনা সংকটে ভোলা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে বিপাকে পড়া কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে হাওর অঞ্চলে ধান কাটা ও মাড়াই কাজের জন্য বিশেষ ব্যবস্থায় গাইবান্ধা থেকে 52 জন কৃষি শ্রমিকের দিনমজুর দলকে পাঠানো হয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন। শুরু হলো সিয়াম সাধনা মাস, পবিত্র মাহে রমজান। করোনা সংক্রমণের কারণে বিশ্বজুড়ে এবার ভিন্ন পরিস্থিতিতে পালিত হচ্ছে রমজান। এই অবস্থায় ঘরে বসে ইবাদতবন্দীদের মধ্য দিয়ে রোজা পালনের আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। মহামারী থেকে রক্ষা পেতে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করার পাশাপাশি ঘরে বসেই তারাবির নামাজ আদায়ের পরামর্শ তাদের। জসিম জুয়েলের আরও একটি রিপোর্ট। রহমত, মাগফিরাত এবং নাজাতের স্বাগত নিয়ে বছর ঘুরে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। বরকতময় এই মাসে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের জন্য সারা বছর এই মাসটির প্রতীক্ষায় থাকেন মুসলমানরা। তবে করোনার কারণে এবারের রমজানের চিত্র পুরোপুরি পাল্টে গেছে। প্রতি বছর রমজান নিয়ে নানা আয়োজন থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। হোটেলের কোনো পেঁয়াজি, বেগুনি এসব হবে না, ওটা যদি নিজেরা কিনা ঘরে খায় ওটা ওরকম হবে। তারাবি আমরা মসজিদে পড়তে, এখন সেভাবে পড়তে পারবো না, বাসায় পড়তে হবে। এবারে রমজানে বাইরে বের না হয়ে ঘরে বসেই বেশি বেশি ইবাদত করার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। পরিস্থিতি অনেক ভয়াবহ, সুতরাং প্রশাসনের নির্দেশনা মেনে আমরা ঘরের কোণে বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের জ্যেষ্ঠ মুফতিরাও এবারের রমজানে ঘরে থেকেই ইবাদত করার আহ্বান জানিয়েছেন। তারাবি ও ঈদের নামাজও ঘরে পড়ার আহ্বান তাদের। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। করোনায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে সরকার, 26 টাকা দরে সংগ্রহ হবে 8 লাখ মেট্রিক টন। একবার আক্রান্ত হলে দ্বিতীয়বারও করোনা হতে পারে বলছেন চিকিৎসকরা, সেরে ওঠাদের সতর্ক থাকার পরামর্শ। ঠাকুরগাঁয়ে অসহায় মানুষের পাশে তরুণদের সামাজিক সংগঠন, চালানো হচ্ছে ভর্তুকি দোকান। এবং শুরু হলো সিয়াম সাধনার মাস, মাহে রমজান, মহামারী থেকে রক্ষায় ঘরে বসে ইবাদত বন্দেগীর পরামর্শ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর 21 সাথে থাকুন।